তারাচরণ রাজেন্দ্র অরিয়াদাতন যা হইতে দেখিয়াছি এই সুন্দর ত্রিভুবন শিক্ষা গুরু চরণবন্ধু শিক্ষা গুরুর পায়ে দর্শন আচরণ মোরা প্রণাম জানাই এই সময় স্থলে অনেক দর্শক শ্রোতা আছে তাদের প্রতি আমি প্রণাম জানাই জানাইছি কি কথা বলছো কি কথা এই সর্বজনীন সর্বশ্রেষ্ঠ দেখতে পাচ্ছি এই দর্শক সমাজের মধ্যে এখন আমাকে নিশ্চয়ই শ্রেণী ভাইকে বন্ধনা করতে হবে শ্রেণী ভাগ অবশ্যই আচ্ছা আচ্ছা এই জিনিসটা কেন অংতে কেমন দেখুনি শুনুনি দেখুনি তাহলে শুনতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে শোনা যাবে দেখাও যাবে অবশ্যই তাহলে তোমা দেখা দাও শুনো দেখা দাও দেখা দাও সবার মধ্যে আছে জুনি ছোট ভাই মনে করে নিজের ছোট ভাই মনে করে ভাইস্তা মনে করে নিজের জামাই মনে করে কি ভাড়াবে তাহলে এদিকে বন্ধনা কথা করতেছি অপর দিকে একটু দূরে দূরে শুনতে পাচ্ছি আরো দূরে দূরে অবশ্যই মারে দাও মারে দিবো মারে দাও এখন এখন আগে কি বন্ধ করেছিল সোমার মধ্যে আছে গুলি না পাইলাম দেশ ঠিক যায় আমার গুরু মতো আমরা তাদের এই সভা স্থলে স্থলে কুণিকদের বন্ধনা হয়েছে কুণিকাদের বন্ধনা হয় নাই এই জন্য ভাষা প্রকাশ করেছি যে খাদ্য কুটো গুরু বলল যা হইতে দেখিয়াছি ওরা এই সভা স্থলে মায়ের জাত বাবার জাত উপস্থিত ভাষায় আমি সবাইকে বন্ধনা করেছি নমস্কার করেছি শ্রদ্ধা জানিয়েছি যার তাহলে আমার বন্ধনা আগে গুরু বাকি প্রায় আরো দুই আঙুল মোর বালটা ডুবে গেল বেলাটা ডুবে গেল আচ্ছা শালা মরাদ বেটা ছুয়া কুন্ডে জানেন কোথায় তখন আমি হোলের হাটে তোমার সবাই আইছেন হা দেখো আমার হাজির তোমায় কেনা কাম করো কি কাম কথা তোমার চারটা খালে খাওয়ালে তোমাকে বলেছি অল্প চারটা খালে খাও মানে কেন ওটা অল্প চারটা খালে খাও না আচ্ছা আচ্ছা ভক্ত না গিয়েছে খাওয়া তো হবে আচ্ছা বলতো খাওয়া দাওয়া কোন দিয়ে ব্যবস্থা করছে না খোঁজা বাড়ির তি আচ্ছা মরা চলে গেল যাই বসে বল ওয়ান টাইম প্লেট গেন্ডা মানে আচ্ছা এই যে তোকারি গেন্ডা দিছি আচ্ছা এলাও দেখে দে আড়া পিদিলে যা আরে চলে যাও 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 পালে যাও তাহলে কি হলো তরকারির নামলা যদি শুনেন তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে কিন্তু শেষটা ঠিক থাকবে আমি মামতে গুণ গাইতে পারবো বলো পাবেন প্রথমে দিশে হলো আলু কি কয় এটা জল আলু হলো আলু
বিডা তারপরে দিশে পাতা পাদি কবি পাতা কবি উইটা দিয়ে আমার রুচি আসে না আচ্ছা আই অ্যাম অবাক আচ্ছা ভাত তো খাইতে হবে হঠাৎ করে এক কেনা মাইয়া মানে বেটি ছুয়া দেখা মানু আচ্ছা আচ্ছা মনে মাই তুই এতি আয় আচ্ছা কত দাদা তুই মকে না ঢাকালো মতো তুই কেনা কাম কর কি কত কি কাম মতো তুই তাড়াতাড়ি মোর সেটার ভাজি লে আয় কাঁচা মরিচ এর ভাজি মগ মগ করে গেল হাসু খুব খেয়েছো খাই দে মাপ দিছো আর দুই আঙুল বাকি তাই নাকি এখন যাবে না আচ্ছা এখন তো সামনে এখন কোন ভাজা বকে যাচ্ছে এখন তাল মালে গুরু বন্ধ পেতে বিছে হরি আমার গুরু আছে তাই বলা হচ্ছে যে তাল চেহারা গুরু বন্ধ হরেন হয় গুরুজি গুরু বলতে পেয়েছ আচ্ছা তোমার গুরুটার নাম কি হরেন আচ্ছা এই যে তোমার হরেন বাবুর নাম ডাকো হলে আচ্ছা আচ্ছা এই নামে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ব্যক্তি আছে যেমন 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 ভালা আছি লাগে মোর দাদু দাদু মনে করে ভাই হ্যাঁ লোক তার পাওয়ার আছে এত সুন্দর বুড়া পাঠাড়া বুড়া বেটা বুড়া বেটারা ওর নাম যদি হরেন হয় আচ্ছা মুই তো ডেক টেক বেটা ছুয়া আচ্ছা এত সুন্দর একটা মাল আচ্ছা আচ্ছা বলো না মোর নাম কিন্তু হরেন আচ্ছা তাহলে মুই কি তোর গুরু তুই কি মোর শিষ্য পাঠা পাগল তুমি আমার গুরু আমি তোমার শিষ্য বেটা আমার মতো শিষ্য বেটা পাওয়া তোমার সুযোগ করবে কি তুমি গোটে খানে কপাল বলে কি যে তুমি ইশারা বলে যাচ্ছ একই নামে অনেক বেশি থাকতে পারে নির্দিষ্ট জায়গায় দেখিয়ে দিলে গুরুর পরিচয় সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না তাহলে প্রকাশ পাইতে হবে তাই নাকি এখন তাহলে জোরে গুরু বন্ধ সদর থানার মধ্যে গুরু বাবু আমার বাড়ি ঠিক আছে এই গুরুকে নিয়ে আমি এতটুকু সংসম্মন হতে পারি আমার গুরু মত করলে আমি মিথ্যাবাদী হবো তাকে স্মরণ করতে হবে এখন গান গুলি তাহলে এখানে আজকে কান্দনা গুরু আছে তাকে বন্দনা করতে হবে তোমাকে এতলা গুরু কইছেন বারে আরে পাগল গুরু করেছি হ্যাঁ গুরু
মানুষে বলে কোথায় বলে বিধানে বলে বলে গুরু করে শত শত শিষ্য করে একটা তুমি হওয়ার মত হয় মাত্র একটা একটা থাকা গেল আমি পাঁচটা শিষ্য বেটা হই কথা করেছো পাঁচটা শিষ্য বেটা মোর পাঁচটা এই বয়সে তোমার পাঁচটা পাঁচটা কোথায় 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 একটা হচ্ছে দিনাজপুর হ্যাঁ দিনাজপুর একটা হচ্ছে খাকড়াছড়ি বান্দরবান আমার শিষ্য বেটা হাস কাটে কঠিন জানো তুমি আমার শিষ্য বেটা কটি ঝকায় ভাত খায় তাহলে নৃত্য শুনে শিখেছে ভাইয়া নৃত্য কি নৃত্য নৃত্য তাহলে আমার গুরু পরিচয় দিব শেষ করবো এর বন্ধ করবো হ্যাঁ এখন কান দেন আরো গুরু গুণগান গাইতে পারি যাক তাহলে আমি ভাগ্যবান ব্যক্তি ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুর যার কাছে একটি কথা অর্জন করেছি সে আমার গুরু ব্যক্তি আমার সকল গুরুচরণে আমার এই সংগ্রামকে নিয়ে সৎসঙ্গ নিয়ে একই সঙ্গে সকল গুরুচরণে নমস্কার গুরু বন্ধনা আমার বন্দনা